باندر سيلفا আজকে দুপুর আনুমানিক আড়াইটার সময় আমরা একটা গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই যে শাপলাপুর বিটের বাড়িয়াছড়ি এলাকায় একটা পরিত্যক্ত বাড়িতে কিছু হনুমান কে বা কাহারা আটকা রাখছে। আমরা সঙ্গে সঙ্গেই আমরা বিট অফিসার এবং আমার সঙ্গে স্টাফ সহ আমরা ওই জায়গায় যাই যে আমরা ওই পরিত্যক্ত বাড়ি থেকে ১২টা হনুমান মুখ পোড়া হনুমান এগুলো আমরা আটক করি জব্দ করি। তার পরিপ্রেক্ষিতে আমরা বিভাগীয় বন কর্মকর্তা উপকূলীয় বন বিভাগ চট্টগ্রাম মহোদয় সহকারী বন সংরক্ষক মহোদয় এবং আমাদের মহেশখালী উপজেলার ইউএনও মহোদয়ের পরামর্শক্রমে নির্দেশক্রমে আমরা ওই উদ্ধারকৃত মুখ পোড়া হনুমানগুলো আমরা দিনাজপুর বিটের জাম বাগানের প্রাকৃতিক বনাঞ্চলে আমরা এগুলো অবমুক্ত করি। আমরা এখন পর্যন্ত কে বা কাহারাই এসব পাচারের উদ্দেশ্যে এগুলো আটক করছে এগুলো আমরা তথ্য পাইনি। আমরা আমাদের নিজস্ব সোর্স দ্বারা আমরা আটক যারা এগুলোর সাথে জড়িত তাদেরকে আমরা শনাক্ত করার চেষ্টা করছি। যায় না তো